ফেরার লড়াইয়ে মহাব্যস্ত হয়ে পড়েছেন তামিম ইকবাল। দুই দিন ধরে সকাল সকাল মিরপুরে হাজির হচ্ছেন, পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে চলছে হালকা জিম সেশন। বুধবারও একই কাজ করেছেন টাইগার ওপেনার। টালমাটাল পরিস্থিতি ওভারকাম করে যখন মাঠে ফেরার লড়াইয়ে নেমেছেন, ঠিক তখনই আরেক বিতর্কের সামনে তামিম ইকবাল। শেষ হইয়াও হইল না শেষ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের এই পঙ্ক্তির মতোই যেন তামিম ইকবালের সুখ, একটা শেষ হতে না হতেই যেন তৈরি হচ্ছে আরেক ইস্যু। ইনজুরি, অবসর, অধিনায়কত্ব থেকে ইস্তফা, এশিয়া কাপ থেকে বিশ্রাম, ক্যাপ্টেন্সি ছাড়ার মধ্য দিয়ে টালমাটাল অবস্থার ইতি ঘটেছে। তবে আলোচনা একেবারেই থেমে যায়নি। ভুল চিকিৎসার যে অভিযোগ তুলেছিলেন তামিম তার তদন্ত হয়েছে, যেখানে নাকি বিসিবি চিকিৎসক প্যানেলের কোনো গাফিলতি পাওয়া যায়নি, উল্টো চিকিৎসক আর ফিজিওর দেয়া রুটিন না মানার তথ্য পাওয়া গেছে। দৈনিক সমকালের রিপোর্টে তাই বলা হয়েছে। গত 20 জুলাই বিডিনিউজ 24-কে দেয় এক সাক্ষাৎকারে চোট বাড়ার পেছনে জিম সেশনে ভুল এক্সারসাইজ করানোর অভিযোগ তুলেছিলেন, যার তদন্ত চেয়েছিলেন তামিম। সেই সাক্ষাৎকারে তামিম বলেছিলেন সেই ব্যথাটা আবার কিভাবে এলো, জিম সেশনে একটি এক্সারসাইজ করতে গিয়ে তা আবার ফিরে এসেছে। তাহলে কি প্রশ্ন তোলা উচিত নয় ওই এক্সারসাইজ আমার জন্য সঠিক ছিল নাকি ভুল, যে এক্সারসাইজ আমার করার কথা নয় সেটি কেন করেছিলাম, এই কারণও বের করা উচিত। এই কথার প্রেক্ষিতে তদন্তে নেমেছিল বিসিবি। গত রোববার ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, চিকিৎসক আর তামিমের ত্রিমুখী আলোচনা হয়। মঙ্গলবার জরুরি বোর্ড সভায় চিকিৎসক প্যানেল থেকে তামিমের চিকিৎসার আদ্যোপান্ত লিখিতভাবে উপস্থাপন করা হয়, যা দেখে অনেকটা অবাকই হয়েছেন বোর্ড সভাপতি। তাহলে কোন পক্ষের কথা সঠিক, উঠেছে সে প্রশ্ন। যদিও সমকালকে দেয়া সাক্ষাৎকারে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন বিষয়টি পুরোপুরি ভুল বোঝাবুঝি। জাতীয় দলের একজন অধিনায়ক, দেশের সেরা ওপেনার, তার চিকিৎসা নিয়ে কেন এত ভুল বোঝাবুঝি হবে? পেশাদারিত্বের জায়গায় আরও বেশি কঠোর হবার বিকল্প নেই বিসিবির। ঘটনা যেটাই হোক, লন্ডনে চিকিৎসকের পরামর্শে চলছে তামিমের রিহাব। এশিয়া কাপ খেলবেন না, শতভাগ ফিট হয়ে নিউজিল্যান্ড সিরিজ দিয়েই ফিরতে চান সদ্য সাবেক ওয়ানডে ক্যাপ্টেন। মাহমুদুর রহমান, বিডি ক্রিকেট টাইম, ঢাকা। Thank you.